ছোটবেলা ছিল না, আর এই ছড়াগুলো পড়তে পড়তে ছোটবেলাটা ফিরে আসে। এখনকার ছোটদের ছোটবেলা নেই, পরিষ্কার কথা। কলকাতায় কোনো বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া যায় না, সব বাচ্চাদের পরীক্ষা সব সময়। মানে আমাকে কেউ আসিস না বা এসো না বলতে পারে না, আমাকে যত্নই করে। কিন্তু সাধারণত তো শুনেছি সকলের বাড়ি যাওয়া সবসময় বারণ, সকলের বাড়িতে সবসময় পরীক্ষা, ছেলে মেয়েরা সব সময় পড়ছে। আমি জানি না, জয় গোস্বামী আমাদের খুব প্রিয় কবি, বেশ কয়েক বছর আগে এই কবিতাটি লিখেছিলেন, কবিতাটি খুব জনপ্রিয়। এখানে এই কবিতার মধ্যে বয়স সন্ধিক্ষণের ছেলেদের, এই সময়ের ছেলে মেয়েদের অবস্থার কিছুটা ছাপ আছে এই কবিতার মধ্যে। ছোটবেলাটা কীভাবে হারিয়ে যাচ্ছে সেই ছাপ কিছুটা আছে। কবিতার নাম টিউটোরিয়াল। এই কবিতায় বাবা আর ছেলের দুটি সংলাপ আছে, সেটি আপনাদের শোনাই। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90 এর বেশি, তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। পাঁচটা নম্বর কেন কম, কেন কম? এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি, এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে, এই জন্যে কাঠপাটার রোদ্দুরে কি প্যাচপ্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে, তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়িতে এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস দেখছি, তারপর অচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ব্যবসা রান্না করে। এই জন্যে হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্যে আন্টি রাখতাম, মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল, বুদ্ধি আছে হিসাব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে তোকে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কত খরচা পাতি তার? ওখানে ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজে যাস দেখিস না কত বড় বড় বাড়ি ও পাড়ায়, কত বড় গাড়ি আছে, কত বড় গাড়ি করে কত বাবা মারা ছেলে মেয়েদের নিতে আসে, আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারে দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ, মন কোথায় থাকে, মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে ওরা তোকে পাত্তা দিবে ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক, তোকে পাত্তা পেতে গেলে থাকতে হবে বিদেশে ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই এনআরআই, তবে এই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে, আমাকেও নিয়ে যাবি তোর মাকে আমাকে, মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে, তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, প্রথম প্রথম, তবে ছবি ছাপে খবরের কাগজ, আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ, আরো পাঁচ, আরো 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 পাঁচ, পাঁচ পাঁচ করেই বাড়বে, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি না, না না বাপি আমি মনতেই না কোনো দিকে, না বাপি না, না না বাপি আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে, না না বাপি পড়ার কথাই দেখি না, উত্তর দিই নোট দিই নোট নিই, যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে, না না বাপি আমি খেলতে যাই না কখনো, আমি খেলতে যাইনি, না বাপি না আমার কোনো বন্ধু নেই। হ্যাঁ বাপি একজন আছে অপু, এক ক্লাসে পড়ে, ও বলেছে যে ওর বাবাও ওকে বলেছে প্রথম হতে, বলেছে কাগজের ছবি, হ্যাঁ বাপি হ্যাঁ, অপু বলেছে, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, ও বলেছে ও ব্যাগ পাবে, আর ব্যাগ পেলে অপু বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে ও জানে, হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের